গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এই ব্লগটা একদম সেপারেট যাবে, এটা হচ্ছে গিয়ে গাড়ি লাইট ঠিক করতে যাওয়া বলা ব্লগ। পথের পৃথিবীতে যেরকম তিনজন ছিলাম সেরকমই তিনজন আছি, বাট শুধু বাহাদুর নেই, বাহাদুরের জায়গায় রাহুল। আমরা আজকে বেরোচ্ছি ম্যাডামের বাড়িতে, ম্যাডামকে আমরা গিয়েছিলাম, ম্যাডাম আর আমি একসঙ্গে একবার ওই দাস যাওয়া ভয়টাকে কাটিয়ে আসি গে, এক ঝলক দেখা দিয়ে দুপুরবেলায় ভাবছি ওখানে লাঞ্চটা করব, মানে ওর দাদুর বাড়ি। অ্যাকচুয়ালি অরিন্দমের ইছাপুর যাওয়ার প্রোগ্রাম ছিল, কারণ কালী পুজোতে ম্যাডামের বাড়িতে যেতে পারিনি, ওই জন্য একবার দেখাটা করে আসি গা। আর ওর উপর দিয়ে ওরা যাবে বলে আমাকে নামিয়ে দিয়ে যাবে, আমি ওখানে লাঞ্চ ফাঞ্চ করে ওরা গাড়িটাকে ঠিকঠাক করে তারপরে ডিসিশন নেবো রাত্রেবেলায় কোথায় থাকবো। তো যেমনটা বলছিলাম যে পথের পৃথিবীর রেপ্লিকা হতে চলেছে, বাট শুধু এখানে বাহাদুরের জায়গায় রয়েছে রাহুল। তো দেখা যাক, একটু লেট হয়ে গেল, 9:30-10 মধ্যে বেরোবো ভেবেছিলাম, বাট 10:30 হয়ে গেল। এতক্ষণে তালিম গেট পৌঁছানো গেল, প্রচুর জ্যাম ছিল আজকে রাস্তায়। এখানে দেখা জ্যাম এখানেও রয়েছে, বাঁ দিকটা নিয়ে নিলে হতো গো। দো মনামনি করে তো দাঁড়িয়ে গেলাম, দেখা যাক ওই দিক দিয়ে গাড়ি আসছে, তার মানে গেট তো খুলে গেছে, বাট এদিক দিয়ে কতক্ষণে যাই সেটা দেখে সম্ভব ওই জ্যাম থেকে বেরোনো গেল। আর এখন যে প্ল্যান হলো সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় আমরা ফাইনালি ওই সুমন্দর ওখানেই চলে যাচ্ছি। তুমি বলো কেমন আছে না আছে একবার সচক্ষে দেখে আসবো, এই ইচ্ছাতে আবার কাজরাপাড়া থেকে আমরা বিকেল হোক সন্ধে হোক রাত্রি হোক যত রাত্রি হোক আমরা যাচ্ছি ছেলের কাছে। পুজো পেরিয়ে গেছে কবে, কিন্তু এখনো কাশ ফুল রয়েছে, মানে শুধু যে বড়তেই কাশ ফুল তা নয় এখনো আছে। রাস্তার কিন্তু মেনটেনেন্স ঠিক হচ্ছে না, কম্পারেটিভলি ওই দিকের রাস্তাটা অনেক বেটার, এই প্রচুর গাড্ডা হয়ে গেছে এখন, আর দেখে বোঝা যাচ্ছে জোড়া তাপ্পি লাগিয়ে কোনো রকম নিয়ে চলে গেছে, আবার সব উঠে গেছে। এবার রাহুলকে একটু রেস্ট দিয়ে আমি একটু চালাই এই যতটা হাইওয়ে আছে, তারপর আবার ওখানে গিয়ে ওকে দিয়ে দেবো, চলো যাওয়া যাক। তো প্রায় পৌঁছে গেছি, মিষ্টি নেওয়ার ছিল, পিছনে দেখতেই পাচ্ছ সতীমা মিষ্টান্ন ভাণ্ডার, এই যে তিন বাড়ির তিন প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম, এবার চলো রাখি। খেতে গেলাম, থ্যাংক ইউ, গাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছি, এখন গাড়িটাকে এই জায়গাটা করে দাও, একটু ভেতর ঢুকিয়ে দাও, আর নাহলে ওই সাইডে যদি একটু চেপে রাখতে পারবো ওইখানটা রাখো, কোনো অসুবিধা নেই। আর ওইখানে দিদা দাঁড়িয়ে আছে, তো এখানেই পুজোটা হয়েছিল আগের বারে যে ব্লগে দেখেছিলে। এইগুলো কালো কালো কেন? এটা সূর্যমুখী লঙ্কা, এটা একটা সূর্যমুখী, হ্যাঁ এটা গোল ফুল লঙ্কা, এগুলো এই যে দারুন ঝাল, উড়ি বাবা মানে বিশ ঝাল একদম। দাদু গাছ গাছপালা নিয়ে ভালোই আছে? হ্যাঁ ওই করি তো, গাছপালা নিয়েই চলি। বউকে বাদ দিয়ে বউয়ের মামা বাড়ি চলে এসেছি, এখন খাবো দাবো তারপর আবার বেরোবো, অলরেডি 2:30 বেজে গেছে, 3টের সময় ওখানে পৌঁছানোর কথা, তো সেটা তো পসিবল না, 3:30-4:45 হবে। দাদু তো কিছুতেই রাত্রেবেলায় ছাড়বে না, বাট তাও কোনো রকমে মানানো হলো, তো দেখা যাক কি হয়, কতক্ষণে ফিরি তার উপরে ডিপেন্ড করছে সমস্ত কিছু। এখন বসে পড়েছি খেতে, এত মহাভোজ। টার্ন রাইট, টার্ন লেফট, ভিডিও পড়লাম এই যে ড্রোন হাতে,
সব জায়গায় ড্রোনটা নিয়েই যাচ্ছি কিন্তু ওড়ানোর আর টাইম হচ্ছে না। এখানে যে ভাবলাম একবার ড্রোনটা ওড়াবো সেও আর হলো না। রামপিয়ারিকে এখানে নিয়ে আসার পর ওয়েস্ট বেঙ্গলের এমন এমন পার্টে আমি যাচ্ছি যেগুলো আগে কখনো যাইনি। এখন যেমন কল্যাণী, কল্যাণী এক্সপ্রেসের ওয়ের উপর দিয়ে যাচ্ছি এখন। তো বেসিক্যালি এত দূরে কেন আসা, কলকাতাতেও অনেক গ্যারেজ আছে বা বোলপুরেও অনেক গ্যারেজ আছে, সেখানে কেন করাচ্ছি না? তার কারণটা হচ্ছে যে এর সঙ্গে ব্যাঙ্গালোরের একটা আছে যার টাই আপ আছে। আর আমরা যখন পথের পৃথিবী করে যখন ব্যাঙ্গালোর থেকে এখানে আসছিলাম তোমাদেরকে বলেছিলাম একটা গ্রুপের কথা, বং বিএইচপি। তো সেই গ্রুপের মানে মেনলি যেটা হতো সেটা হচ্ছে যারা ব্যাঙ্গালোর থেকে কলকাতায় বাই কার আসতো তারা ওই গ্রুপে ছিল। তো সেই গ্রুপ থেকেই এর খবরটা আমি পাই যে এর কাছে যদি আমি লাগাই তো এর এক বছর না দু বছরের কিছু একটা গ্যারেন্টি ওয়ারেন্টি এই সমস্ত কিছু আছে, সেগুলো ইন ডিটেলস ওর কাছে গেলেই জানা যাবে। তো ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার পরে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ওখানকার যে গ্যারেজ আছে তার কাছে নিয়ে গেলে সেও ব্যাপারটাকে ঠিকঠাক ওই ওয়ারেন্টির মধ্যেই ওরা সমস্ত করবে। তো এই তৈরি হচ্ছে স্টোরি। তো চলো এখন এই যে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। এবার দেখি দেবরাজকে ফোন করি, ও যে করবে তার নাম হচ্ছে দেবরাজ। ওই হচ্ছে গিয়ে দেবরাজ, ওর সঙ্গে ওই যেমনটা বললাম বং বিএইচপির মাধ্যমে ওর সঙ্গে পরিচয়। তো ওই এখন করে দেবে, আপাতত ওর ও যেটা বললো ওর গ্যারেজটা এখন বন্ধ আছে ওই জন্য ওর বাড়ির এখানেই ওইটা করে দিচ্ছে। তো এইটা চেঞ্জ হচ্ছে, এইটা হচ্ছে কি তোমার হেডলাইটটা, হেডলাইটের এলইডি হেডলাইট, আর এইটা এটা হলো ফগ লাইটের এইচআইডি কিট। এটা হেডলাইটের যে এলইডি বাল্বটা রয়েছে এটা ট্রু 55 ওয়াটের এবং ক্যানভাস এনাবেলড রয়েছে। এবং তার থেকেও বড় ব্যাপার কি, এটা প্রজেক্টরের ভেতরে প্রপারলি ভাবে ফোকাস করার জন্য পারে তৈরি। জি পুরো জিনিসটা এই দেখো, এটার ভেতরে একটা নর্মাল প্রোডাক্ট ম্যানুয়াল থাকে, কি কি আছে একটা ওয়ারেন্টি কার্ড থাকে আর বাল্ব থাকে। এবার এই বাল্বটার যে ফেসিলিটিসটা হলো সেটা এই বাল্বটার বাইরের দিকটা থেকে কিচ্ছু দেখতে পাবে না, নরমাল যেরকম বাল্ব থাকে সেরকম। কিন্তু নিচের দিকটাতে একখানা অ্যালোকেশন পিন আছে এবং এটাকে অ্যাক্সেস করার জন্য পারে এর সাথেই একটা সাপ্লাইড অ্যালাঙ্কি থাকে। তো এর কারণে এই বাল্বটাকে 100% ভাবে প্রজেক্টরের ভেতরে প্রপারলি ফোকাস করা যায়। এই মাত্র মানে একমাত্র বাল্ব যেটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এই মুহূর্তে যেটা কিনা ট্রু 55 প্রোডাক্ট। এবং যদিও i20 তে উপায় নেই বলে, কারণ কি i20 এর ফগ লাইটে H27 এর বাল্ব থাকে, ঠিক আছে। H27 এর এই ধরনের প্রপার এলইডি এখনো পর্যন্ত মার্কেটে নেই। তো ওর কারণে আমাদেরকে এইচআইডি তেই যেতে হচ্ছে বাধ্য হয়ে। এর ভেতরে পুরো তিনটে পার্টে আছে এরকম ভাবে, এটা দুটোতে বালাস্ট আছে, এটার ভেতরে বাল্ব আছে, আর এর ভেতরে বাল্বের কনভার্টার ওয়্যারিং যেটা থাকে। তো তুমি এই লাইট ছাড়া আর কি কি ইয়ে করো? শুধুমাত্র লাইটে, এবং 100% স্পেশালাইজেশন ইট লাইট। মানে তো এটা কতদিনের ওয়ারেন্টি? এটা এক বছরের ওয়ারেন্টি থাকে দুটোতেই, দুটোতেই। তো সমস্ত কিছু ইন ডিটেইলস জেনে নিলে, এই জন্য আমি আর কিছু বলিনি পুরো ব্লগে। তো দেবরাজের সঙ্গে যদি কন্টাক্ট করতে হয় তোমার নাম্বারটা একবার বলে দাও। আমার নাম্বারটা 8017095565। নিচে লেখাও থাকবে, ওইখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর বকবক করবো না, এবার কাজটা তাড়াতাড়ি শেষ করি, নাহলে অনেক দূরে আবার ফিরে যেতে হবে। চল বুঝতে পারছো নাকি জানি না, এটা হচ্ছে পুরোনোটা আর এটা হচ্ছে নতুনটা। কাজ তো হয়ে গেল আর দেবরাজ এখন বাড়ি যাবে। চলো থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। তো এখনো যদিও সন্ধে হয়নি বাট আমরা শুধু ফগ লাইট দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ফগ লাইটের অবস্থা। আগে যখন আমি গাড়ি চালাতাম আপার করি ডিপার করি কেউ পাত্তা দিত না, এখন এমন হয়েছে একবার দিতে না দিতেই সামনে সব গাড়ি দিয়ে দিচ্ছে একদম পাস। ফুল স্যাটিসফাইড লাইটটা চেঞ্জ করে, একটু অন্ধকার জায়গা দেখে তোমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা দেখাবো। বাট তার আগে তোমরা কালকের ভিডিওটা দেখে নাও। কাল এই ভিডিওটা আমি বানাচ্ছি জাস্ট একটা কম্পারিজন দেখানোর জন্য। এইটা হচ্ছে পুরনো লাইটটা, আর এরপরে তোমরা দেখে নেবে নেক্সট লাইটটা। এটা আমরা দুর্গাপুর থেকে ফেরার দিন আমরা তুলেছি। তো কতটা কি চেঞ্জ হচ্ছে জাস্ট তোমাদের দেখানোর জন্য, আমরাও দেখার জন্য। এই এখন আমরা শুধু ফগ লাইটে যাচ্ছি। এবার হেডলাইটটা দাও। এই হলো হেডলাইট, এই হলো আপার,
মানে পুরো রাস্তা দেখা যাচ্ছে। আগের দিনের ভিডিও আর এই দিনের আজকের ভিডিও দুটো কম্পারিজনে বুঝতে পারলে কতটা কি তফাৎ হয়েছে। তো ফাইনালি সব কাজ হয়ে গেল, ঘড়িতে এখন বাজে 6টা, এই বাড়িতে ঢুকছি, তারপর দেখি এই 6:30-7টার মধ্যে বেরিয়ে যাব, আশা করছি 8:30-8টার মধ্যে ওখানে ঢুকে যাব। জানি না কতক্ষণ টাইম লাগবে, আমার কোনো আন্দাজ নেই। গুগল বাবাজি সহায়, এক্ষুনি ফেসে গিয়েছিলাম এখানে গুগল বাবাজির জন্য, এমন একটা রাস্তা দিয়ে চলে এলাম যে একদম সেম সেমে গাড়ি বেরোলো, তো রাহুল ছিল বলে বেরোলো, আমি হলে হয়তো পারতাম না। এখন এখানে গল্প চলছে আগের বছরের, যে আমরা সবাই মিলে রস খেতে গিয়েছিলাম সেইটায়, বোলপুরে, বোলপুর থেকে আমাকে নিয়ে গেছে অরিন্দম, যে চলো এক জায়গায় রস খাবে, কিন্তু আমি যেখানে গিয়েছিলাম আমার জীবনের একটা ইতিহাস, সে যা বাগান, যে রস, আর যে কুল গাছ, সে তেঁতুল গাছে আমি এরকম ডা ধরে এরকম ঝুলে পড়েছি, আর সবাই মিলে এত তেঁতুল কুড়িয়েছে, আর সব চিল্লাচ্ছে দাদু জিও দাদু জিও দাদু জিও, চিন্তা তুমি কত দূর নামালে, ওই যে সিং, ওই যে দৃশ্য, ওগুলোকে আর পাবো, ওদের বাড়িতে গেছি, ওদের বাড়িতে আমার আসতে ইচ্ছে ছিল, তোমাদের বাড়িতে যারা গেছে সবাই কিন্তু ঘরে ঢুকে গেছে, আমি যাবো, আমি যাবো পরে লাস্টে, হাঁটতে হাঁটতে সোজা বাগান দিয়ে গেলাম, ওই রাস্তাটা দিয়ে গিয়ে তোমাদের ওগুলো সব দেখেছি, আমি তোমার মাকে জিজ্ঞেস করলাম এগুলো কে দেখাশোনা করে, এত সুন্দর, তারপর তোমার ঘরে ঢুকতে যে চারিদিকে গাছ গাছরা, ওগুলো বাবা থাকতে আরো অনেক জিনিস করুন, তারা এখন যতটা পারে থেকে কাজে লাগিয়েছে, এটা একটা আশ্চর্য বাড়িতে, এত সুন্দর ডেকোরেশন, ভেতরটা বাইরেটাও ডেকোরেশন, কেউ ওপরে সুন্দর ভেতরে ময়লা তা না, এটা হচ্ছে একদম টোটালটা, ভেতরটাও যেরকম পরিষ্কার, বাগানটা বোলপুরে আসলে আবার এই তোমার কথা বললাম, অরিন্দমকে নিয়ে আবার ওই বাগান খেতে যাবো, এর মধ্যে এসে হয়েছে শীতপুরে গিয়েছে, খেজুর গাছে রস হবে, গুড় হবে, তুমি যাবা না, তুমি ঘরে বলে দেবো, তাহলে কি করে হবে, আমাদের সাথে আনন্দ তোমাকেও তো করতে হবে, তখন অনেক লোকজন ছিল, ওই জন্য এরা সব ছিল, তাহলে কি আছে, তুমিও তো একটা আমাদের বডিগার্ড, বডিগার্ড ওখানে দরকার নেই, যাওয়া উচিত গেলে, চলো এবার এখানে পালা শেষ, এবার ওখানে যাই, প্রচুর গল্প হলো, তোমাদের তো বলছি এবার এসো, যাবো যাবো, বেশ যে পাচ্ছে তার নামটা সারা পশ্চিমবাংলা ছোট, ওই দেখো সারা পশ্চিমবাংলা জানতে পারবে, গাছ ঝুলে পড়ো দেখো, এখান থেকে এখান থেকে কাটো, তো জানি তোমরা অনেকেই বলবে যে রাত্রেবেলা এই সমস্ত ফল টল পাড়া ঠিক নয়, দাদু প্রথমে ইয়ে করছিল বাট নিজে কাজ ধরে রাখতে পারলো না, সব যা আছে যা গাছে যা আছে সব পেরে দিয়ে দিল, এখানকার পর্ব শেষ হয়ে গেল, এর পরের পর্ব ছেলের ওখানে, ওখানে গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে আমার খুব ভালো লাগলো, তুমি এসেছো, তুমি এসেছো, খুব আনন্দ পেলাম, ও গাড়িটা নিয়ে যখনই বলেছে ইচ্ছাপুরে যাব, তখন আমি বললাম তাহলে ইচ্ছাপুর যাবে, দেখি যদি শরীর ভালো থাকে তাহলে আমি যাব, না না আমিও তো বলছি আসতেই হবে তোমাকে, অনেকদিন থেকে সেই আসতে কেন, অনেক দিনের প্রোগ্রাম, কালীপুজোতে আসতে চেয়েছিল কিন্তু যে কোনো কারণবশত হয়নি, এইবার এসছে, এই আনন্দটা একটা বেশ ইন্টারেস্টিং মিষ্টির দোকান দেখলাম, মানে মিষ্টি দেখলাম আর কি, আইসক্রিম, চকলেট আইসক্রিম, চলো ওটা নিয়ে নিই, তো ওখানে ঢুকে গিয়েছিলাম, নিয়ে গিয়ে দেখছি মানি ব্যাগটা জানিনি,
এখন পৌঁছে গেছি, চলো ঘুরে যাই। তো বাড়িতে ঢুকেই দেখা হয়ে গেল সহেলির সঙ্গে, ও ইনসাইড আউট এবং সেন্সেশন দুজনেরই ব্লগ দেখে, তো এখানে এসেই প্রতিদিন। তবে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আমি কিন্তু খুব রাগি নই, আমাকে দেখে তোমরা কথা বলতে পারো, ও ওইখানে দেখে আমাকে কথা বলতে পারেনি। তো চলো, থ্যাংক ইউ, ভালো থেকো। তো এসেই মোটামুটি সবাই কফি নিয়ে বসে পড়েছি, আর রাতের মেনুতে আবার শুনছি যে মটন বিরিয়ানির সঙ্গে মটন কষা। পেটের অবস্থা এমনি খারাপ, চন্দ্রনাথ যা খাইয়েছে আজকে অবস্থা খারাপ। তো ওই জন্য রাহুল হবে তো, এই হচ্ছে মটন বিরিয়ানি, আর এই হচ্ছে মটন। এই এত রাতে কে দেখলো, টিং টং করে বেল পড়লো। তো চলো, এই ব্লগটা এখানে শেষ করছি না, এই ব্লগটা চলতে থাকবে, কালকে বাড়ি ফেরার পরে এই ব্লগটা এন্ড করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। তো হয়ে গেল ঝুটিকা সফর শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। অলরেডি একটু লেট হয়ে গেছে, বাট এইবার আর ভুল করিনি, এবার কিন্তু আমি ল্যাপটপ সঙ্গে নিয়েই এসেছি, অতএব গাড়িতেই বসে বসে কাজ করতে করতে ওই প্রক্সিটা হয়ে যাবে নটা অবধি। আর বারবার ভুল করে। এই ব্লগটা এখানেই শেষ করি, আবার ডেলি ব্লগে ফিরে যাবো।